আমি বাণী রায়, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস পার্সন। আমার সাথে আছেন আরেকজনের স্পোর্টস পার্সন দেবাশিষ রায় অ্যাডভোকেট, তিনি এখানে উপস্থিত আছেন। আজকে আমরা বিশেষ করে আপনাদের যেটা বলতে এসেছি, প্রথম জিনিসটা হচ্ছে যে দুয়ারে সরকার প্রকল্প আমাদের শেষ হয়েছে। এই দুয়ারে সরকারের প্রকল্পে পশ্চিমবঙ্গে একটা বিপুল সাড়া পড়েছে। কি ধরনের সাড়া পড়েছে, কত মানুষের মধ্যে এসেছিল, একটা ব্রিফ আমি আপনাদের কাছে বলব। আর পাড়ায় সমাধান আমাদের একটা প্রকল্প, সেই পাড়ায় সমাধানের ব্যাপারটা দেবাশিষবাবু বলবেন। প্রথম কথা হচ্ছে, দেখো, পরিষেবাটা সময় মতো পৌঁছে দেওয়া, এটা একটা কিন্তু সাংঘাতিক অবস্থা। একটা কোভিড সিচুয়েশন চলে গেছে প্রায় এক বছর পরে, ওই কোভিড সিচুয়েশনের পরে মানুষের একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে দাঁড়িয়েছিল। কেউ লকডাউনের মধ্যে, কেউ বাইরে বেরোতে পারেনি, তাদের চাহিদা অনুযায়ী তারা কোথাও পৌঁছতে পারেনি, কেউ তার শংসাপত্র, জাতির শংসাপত্র সে পায়নি, কেউ অন্যান্য পরিষেবা যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের এই সরকার ঘোষণা করেছেন সেই পরিষেবাগুলোর জন্য আবেদন করতে পারেনি, এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছিল। সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে দুয়ারে সরকার প্রকল্প 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, প্রায় 70 দিন যাবৎ, ফার্স্টটা ফেজে প্রায় 70 দিন যাবৎ এই দুয়ারে সরকার প্রকল্প চলে। এবং এই দুয়ারে সরকারে যেটা হয়েছে, প্রায় 32,830 শিবির হয়েছিল। এটা কিন্তু পঞ্চায়েত, পৌরসভা, বিভিন্ন জায়গাতে এগুলো সমস্ত কিছু হয়েছে, এবং কলকাতা তো যে আমাদের এলাকাগুলো, সমস্ত জায়গাতে বিভিন্ন ওয়ার্ডে এই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে। এই 32,830 শিবিরের মধ্যে প্রায় 2.75 কোটি মানুষ এই দুয়ারে সরকার প্রকল্পে এসেছিলেন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমাদের যদি বলি, আমরা আমাদের যে বাংলার প্রায় 25% মানুষ তারা দুয়ারে সরকার প্রকল্পে হাজির হয়েছিল। এটা একটা বিরাট জিনিস। অ্যাকচুয়ালি কেন তারা হাজির হয়েছিল, বিভিন্ন ধরনের পরিষেবা তাদের আবেদন করার সুযোগটা এসেছিলো, তারা যেত সরকারের কাছে, এবার সরকার এসছে তাদের দরজায়। স্বাভাবিক কারণেই মানুষের মধ্যে একটা উদ্দীপনা, একটা সাড়া জেগেছে, প্রত্যেকে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই পরিষেবাটা নিয়েছে। ডিজেল এবং রান্নার গ্যাস, এই যে তার উপরে তিনি দাম বাড়িয়ে চলেছেন, 800 টাকা এখন রান্নার গ্যাসের দাম, এবং তাতে এই অবস্থার মধ্যে তিনি বলেছেন 1 কোটি আবার নতুন নাকি এর কানেকশন, গত বিগত 1 বছর যাবৎ কোনো কানেকশন দেয়নি কিন্তু। এই যে আমাদের উজালা প্রকল্পে বিগত 1 বছর যাবৎ কোনো কানেকশন দেয়নি, তা এখন বলছে যে 1 কোটি কানেকশন তিনি আবার নতুন করে দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের দামটা বাড়িয়ে এমন জায়গায় নিয়ে চলে এলেন, ওই যে ভর্তুকি যে ওখানে দিচ্ছিলেন তার থেকে বেশি ইনকাম করে তার কোষাগারে, কেন্দ্রীয় সরকারের কোষাগারে শুধু এই পেট্রোল, ডিজেল এবং এই গ্যাস এর উপরে দাম বাড়িয়ে বা ভর্তুকি কমিয়ে টোটাল ইনকাম করেছেন 24 লক্ষ কোটি টাকা, টোটাল তার কোষাগারে চলে এসেছে। সাধারণ মানুষের উপর এইভাবে চাপ দিচ্ছেন, তিনি আত্মনির্ভর ভারত করবেন। আত্মনির্ভর ভারত করতে গিয়ে তিনি কি করছেন, যে আমাদের 76% আমাদের এলআইসির FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে নিয়ে গেলেন, বিদেশি বিনিয়োগ যদি আসে তাহলে আত্মনির্ভর ভারত হয় আমার জানা ছিল না। তাছাড়াও আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকটা জায়গাতে, শুধু মিথ্যে কথার ফুলঝুরি ছাড়া কিছু নয়, নির্বাচন ঘোষণা হবে, খুব শীঘ্রই নির্বাচন হবে, কিন্তু মোদিজি তিনি 20 না 21 তারিখে তিনি আসছেন, তিনি আসার আগ পর্যন্ত কিন্তু নির্বাচন ঘোষণা হবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার প্রকল্পটা উদ্বোধন করবেন, তারপর নির্বাচন ঘোষণা হবে। করুক, যত প্রকল্প উদ্বোধন করেন, যেটা আমাদের আছে, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে গিয়েছিলেন রেলের ওই প্রকল্পটা, তিনি সেটাকে উদ্বোধন করতে আসছেন, এটা হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি শুধু একটি কথা বলবো আপনাদের মাধ্যমে, সাধারণ মানুষের কাছে আমরা একটা কথা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা তৈরি বা সোনার বাংলা কী হবে জানি না, কিন্তু একটা কথা বলি, মানুষের স্বার্থে তিনি যে প্রকল্পগুলো নিয়ে এসেছেন এবং এই প্রকল্পগুলো মানুষ যাতে পায়, নিজে করে পায়, তার জন্য তিনি এই দুয়ারে সরকার প্রকল্প, এটা হচ্ছে ব্যক্তিগত সুযোগ সুবিধে, আর যেটা বললো যে পাড়ায় সমাধান, এটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, এই দুটো প্রকল্পেরই ব্যাপার তিনি নিয়ে এসেছেন এবং তার জন্য তিনি কাজটা করেছেন, এটাই আমরা বলতে চাই, অন্য কিছু। স্ক্রিনশটটা ইচ্ছে করলে আপনারা নিয়ে নিতে পারেন। এটা হলো 100 দিনের কাজে আমাদের নদিয়া জেলাতে দুয়ারে সরকার প্রকল্পে 2,238টা ক্যাম্প হয়েছিল, আর টোটাল নাম্বার অফ ভিজিটার্স মানে যারা আমাদের দুয়ারে সরকার প্রকল্পে এসেছিলেন 14,11,860 জন আমাদের নদিয়া জেলাতে তারা দুয়ারে সরকার প্রকল্পে হাজির হয়েছিল। 100 দিনের কাজে আমাদের ম্যান্ডেট তৈরি হয়েছে 51,822 এই দুয়ারে সরকার প্রকল্পে, ওই যে পরিযায়ী শ্রমিকরা যারা এসেছিল কিংবা অন্য কিছু মিলিয়ে
আমাদের হয়েছে 51,822। মানবিক প্রকল্প যেটা হ্যান্ডিক্যাপ, যারা 50% বেশি হ্যান্ডিক্যাপ তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকে যেটা 1,000 টাকা করে পেনশন, মানবিক প্রকল্পে 2,103। আর কাস্ট সার্টিফিকেট আমাদের এখানে পেয়েছে 1,68,124। কাস্ট সার্টিফিকেট নতুন 1,68,124। শিক্ষাশ্রী 2,253 শিক্ষাশ্রী। কৃষক বন্ধু প্রকল্প পেয়েছে 46,927। তফসিলি বন্ধু যেটা পেনশনটা তাদের পেয়েছে 1,288। কন্যাশ্রী এসছে 34,743। রূপশ্রী 5,200। আর ঐক্যশ্রীতে 39,666। আর খাদ্যশ্রীতে আমাদের এখানে এসছে 1,38,154। খাদ্যশ্রীতে ইনক্লুড হয়েছে। আর স্বাস্থ্যশ্রীতে ইনক্লুড হয়েছে 4,05,850। এটা তো এটা আমরা দিয়ে দিতে পারবো। এটা আপনারা যদি চান প্রিন্ট একটা নিয়ে নিতে পারেন আপনারা। পাড়ায় সমাধান 35,92,000 পরিবার এরা উপকৃত হয়েছে। আর 3 কোটি হ্যাঁ 3,17,00,000 পরিবার ব্যক্তিগতভাবে সুবিধা লাভ করেছে। পরিবার এবং ব্যক্তিগত সুবিধা এগুলো সমস্ত তারা পেয়েছে। বয়স্ক, বৃদ্ধ, বিধবা পেনশন যেগুলো রয়েছে এই সমস্ত পেনশনগুলো প্রকল্পগুলো আরও প্রায় 15,00,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে এই জায়গাটায় রয়েছে। কয়েকটা আমি উদাহরণ দেবো, যেমন নিউ বারাকপুরের 47 বছর বয়সী যে বিকাশচন্দ্র মণ্ডল স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে ভেলোরে চিকিৎসার অস্ত্রোপচার করেছেন। বর্তমানে আসাফউদ্দিন শেখ খেলতে গিয়ে হাত ভেঙে গিয়েছিল, তার অপারেশন জরুরি অস্ত্রোপচারটা হয়েছে বর্তমানে একটা বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। 2 কোটি মানুষ আমাদের এখানে এসেছিল, তার মধ্যে 1,62,00,000 বেশি তারা সরাসরি প্রকল্পের সুবিধাটা পেয়েছে। অর্থাৎ এই প্রকল্প চলাকালীন তারা তাদের সুবিধাটা পেয়েছে প্রায় 1,62,00,000 মানুষ। এছাড়াও আরও যে আরও দরখাস্ত জমা যেগুলো হয়েছিল সেই জমাগুলো প্রত্যেকটা প্রায় 1,77,00,000 দরখাস্ত আবেদনপত্র জমা পড়েছিল, প্রত্যেকটা আবেদন 100% কিন্তু গৃহীত হয়েছে। এটা এমন নয় যে এটার জন্য এরা বাদ, ওটার জন্য এরা বাদ, তা নয়, কিন্তু সমস্তগুলো এখানে গৃহীত হয়েছে, সেই ব্যবস্থা করা হয়েছে। আর বাকিগুলো এই যে 1,62,00,000 মানুষ তাদের পরিষেবাটা পেয়ে গেল, আর বাকিগুলো কিন্তু আন্ডার প্রসেস এবং তারা তাদের পরিষেবাটা পাবে এই জায়গাটায় রয়েছে। যেহেতু দরখাস্তগুলো গৃহীত হয়েছে প্রত্যেকে তাদের পরিষেবাটা পাবে। এই খাদ্যসাথীতে প্রায় 20,13,639 খাদ্যসাথী পরিষেবা এটা সরবরাহ করা হয়েছে। আর 85,13,006 স্বাস্থ্যসাথী পরিষেবা এটা বাংলার মধ্যে এটা দেওয়া হয়েছে। আর জাতির শংসাপত্র যেটা বলছিলাম এটা 22,10,780 জাতির শংসাপত্র তারা কিন্তু অন স্পট, অর্থাৎ এই দুয়ারে সরকার প্রকল্পটা চলাকালীন তারা সমস্ত এগুলো পেয়েছে। কন্যাশ্রী সারা বাংলায় প্রায় 3,65,254 কন্যাশ্রী পরিষেবা তারা পেয়েছে। আর ঐক্যশ্রীতে সারা বাংলায় 5,48,477 ঐক্যশ্রী পরিষেবা তারা পেয়েছে। আর খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ছাড়াও আমাদের যেটা আমরা কৃষকদের জন্য যেটা বলি যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু একটা ব্যাপক সাড়া পড়েছে। এবং সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন যে জমির রেকর্ডের কোনো প্রয়োজন নেই, জমির রেকর্ড জমিটা তার আছে, এটা তাকে একটা লিখিতভাবে জানাতে হবে যে জমিটা আমার, যদি মিথ্যে কিছু হয় পরবর্তীকালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু টাইম নিয়ে সে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা পাবে।